Hello viewers, welcome to my YouTube channel. Life cannot come twice. Yani zindagi na milegi dubara aru okhomiyat jiyan tu dubar ketiyo na pai. He he jiyai thakute bhal kaam homu kori jabole sasta koro aru yar eku ekuta smriti monor mone kotha hasi rakho. Kunue durote sai kunue ba sui jai seneh konika boli koruta ke bhul সপোন আঁতৰি গ'লে দিশকে জনাই দিয়ে বাটৰ কাষৰ মই বননিৰ ফুল মই এই কাৰ কবিতা ফাঁকি আঁৱৰালোঁ আপোনালোকে নিশ্চয় গমেই পাইছে সেয়া মই দেখুৱাই দিছোঁ নিউ লুক একাডেমী শিৱসাগৰৰ উদ্যোগত বনফুলৰ কবি যতীন্দ্ৰ নাথ দুৱৰাদেৱৰ 133 সংখ্যক জন্ম দিৱস উদযাপন এতেকে ভিউৱাৰ্ছ আজি আমাৰ এই জন্মদিনৰ উদযাপন অনুষ্ঠানত ক'ত কি কেনেধৰণে হ'ল সেই সকলোবিলাক আপোনালোকক দেখুৱাই যাবলৈ বিচাৰিছোঁ আপোনালোকে মোৰ ভিডিঅ'টো স্কিপ নকৰাকৈ চাব বুলি আশা কৰিলোঁ সেয়ে জন্মদিৱসৰ প্ৰাক মুহূৰ্তত নিউ লুক একাডেমীৰ তৰফৰ পৰা মই আপোনালোকক জনাইছোঁ আন্তৰিক সম্ভাষণ আমি নতুন প্ৰজন্ম যতীন্দ্ৰনোৱাৰ কাব্য প্ৰতিভাৰ সন্মান দিবলৈ আজি এই অনুষ্ঠানটি আয়োজন কৰিছোঁ আমাৰ বিদ্যালয়ৰ প্ৰধান শিক্ষক মহোদয়দেৱে সদায় নব্য চিন্তাৰে উজ্জীৱিত হৈ থাকে তেওঁ মন প্ৰাণ তেখেতে নতুন চিন্তাৰে সদায় ভাবি থাকে আমি কিবা এটা কৰিব লাগিব য'ত প্ৰথমে আমি অনুষ্ঠানটো শুভাৰম্ভ কৰিছোঁ আমাৰ বিদ্যালয়ৰ প্ৰধান শিক্ষক শ্ৰীমন্ত বৰঠাকুৰদেৱ মঞ্চত আহ্বান গ্ৰহণ কৰিবলৈ মই অনুৰোধ জনালোঁ মই অনুৰোধ জনাইছোঁ আজি সভাখনৰ মধ্যমণি নিৰ্দিষ্ট বক্তা ডক্টৰ অৰুন্ধী মহন্ত বাইদেউ আহ্বান গ্ৰহণ কৰিবলৈ অনুৰোধ জনালোঁ তেখেতক আগবঢ়াই আনিব আমাৰ সহকৰ্মী ৰশ্ন বৰুৱা ৰশ্ন পাইকে আন এজন বিশিষ্ট ব্যক্তি কবি প্ৰাণ ভট্টাচাৰ্যদেৱক আদৰি আনিবলৈ মই ৰশ্মিক অনুৰোধ জনালোঁ ডক্টৰ অৰুন্ধতী মহন্ত বাইদেউ এখন ফুলাম গামোচাৰে আদৰিবলৈ মই প্ৰণামী দাসক অনুৰোধ জনালোঁ অনুৰোধ জনাইছোঁ পলি বৰুৱা পবিত্ৰ প্ৰাণ ভট্টাচাৰ্যক এখন ফুলাম গামোচাৰে আদৰিবলৈ ইয়াৰ পিছতে আমাৰ প্ৰিন্সিপাল ছাৰে এটি বক্তৃতা প্ৰদান কৰিব আহকচোন আমি তেখেতে কি কয় শুনো যতীন্দ্ৰনাথ দুৱৰাদেৱৰ আজি উপজাতিনৰ লগত সংগতি ৰাখি যি বক্তৃতানুষ্ঠান আয়োজন কৰা হৈছে এই বক্তৃতানুষ্ঠানৰ মূল বক্তা ডক্টৰ অৰুন্ধতী মহন্ত গণবাৰ্তা কাকতৰ সম্পাদক বন্ধুবৰ পবিত্ৰপাণ ভট্টাচাৰ্য ডাঙৰীয়া গৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল আৰু উপস্থিত ভক্তমণ্ডল আজি দুৱৰাদেৱৰ 133 জন্মদিন আৰু আজি এই দিনটোৰে এই অনুষ্ঠানৰ জৰিয়তে আমি তেখেতলৈ শ্ৰদ্ধা নিবেদন মৌলিক কবিতা অনুবাদ কবিতা আৰু ৰাছিয়ান লেখক তুৰ্গেনিৱৰ ৰচনা কৰা কথা কবিতাৰে তেখেতে অসমীয়া ভাষাৰ ভঁৰাল অনুজ্ঞান কৰিবলৈ গৈছে পাৰ্চী কবি উমৰ খৈয়ামৰ ৰূপায়তে পচা পচা ৰূপাৰ অসমীয়া ভাৱানুবাদ কৰি আমাক তেখেতে পাৰ্চী চুফী আৰু তাৰ মৌলিক যিসকল যিবিলাক কাব্য প্ৰতিভা অন্তৰ্নিহিত কাব্য প্ৰতিভাৰ লগত আমাক চিনাকি কৰাই দিছে যতীন্দ্ৰনাথ দুৱৰাদেৱকে প্ৰমুখ কৰি যিসকলৰ প্ৰচেষ্টাত যিসকলৰ আহুপুৰুষাৰ্থত
আজি অসমীয়া ভাষায় আজি এই রূপ পাইছে, তেখেতসকলকো আজি এই দিনটোতে আমি শ্রদ্ধায় পড়ছি। বহু ভাত প্রতিঘাতর মাজে অসমীয়া ভাষায় আহি আজি এই অবস্থা পাইছে। ব্রিটিশসকলে অসমীয়া ভাষাটো একটা সুকীয়া ভাষা বলে গণ্য করা নাছিল, কমলা ভাষা অসমীয়া ভাষাটো কমলা ভাষা বলিয়ে ভাবে। এতিয়া আনন্দরাম ঢেকিয়া ফুকনের মাইল মঞ্চত কলিকতালে গিয়ে ব্রিটিশসকলক বুঝাব যে অসমীয়া আর কমলা ভাষা বেলেগ ভাষা, কিন্তু সফল নহল। ইয়ার পিছন আনন্দরাম ঢেকিয়া ফুকনের মাইল মঞ্চে ব্যাকরণ রচনা করে আকু কলিকতালে গিয়ে ব্রিটিশসকলক পুঙ্খানুপুঙ্খভাবে বুঝালে যে অসমীয়া ভাষা আর কমলা ভাষা দুটা বেলেগ ভাষা। তেতিয়াহে ব্রিটিশসকলে কথাটো বুঝি পালে আর অসমীয়া ভাষাক স্বীকৃতি দিল। এই সময়তে 1846 চনত প্রথম অসমীয়া বাতৰি কাকত অৰুণোদয় প্ৰকাশ হয় আর তাত বিভিন্ন বাতৰি লগতে অসমীয়া ভাষাৰ চৰ্চা হবলৈ ধৰে। হেমচন্দ্ৰ বৰুৱাই অভিধান লিখিলে আৰু এই হেমকোষ অভিধানে অসমীয়া ভাষাক এটা নতুন মাত্ৰা প্ৰদান কৰিলে। আজি আমাৰ ভাষা অন্যফালে গতি কৰিছে। আমি অসমীয়া ভাষা শুদ্ধকে শুনিছিলোঁ, সেইকাৰণে অসমীয়া ভাষা আমি শুদ্ধকে কৈছিলোঁ। আজি কেইবছৰমানৰ পৰা অসমীয়া ভাষাত বহুতো ভুল শব্দ ব্যৱহাৰ হৈছে। ৰৈ থকা বা বাট চাই থকাটো ৰখি হ'ল, এই ৰখি থকা শব্দটো প্ৰায় ব্যৱহাৰ কৰা দেখা যায়, আৰু যি ঠাই ঠাইত যোন ঠাই হয়। গতিকে এই ভুল শব্দবোৰ শুনি শুনি আমিও এতিয়া অসমীয়া ভাষাটো ভুলকৈ ক'বলৈ ধৰিছোঁ। ভাষাটো যিধৰণে শ্ৰৱণ কৰা হয় সেইধৰণে গ্ৰহণ কৰা হয়। গতিকে আমি অনুভৱ কৰোঁ যে ভাষাটো শুদ্ধকৈ লোৱাৰ ক্ষেত্ৰত আমাৰ শিক্ষক সমাজৰ এটা বিশেষ দায়িত্ব আছে। শিক্ষকসকলে শুদ্ধকৈ ভাষাটো ক'ব আৰু ছাত্ৰই ভাষাটো শুদ্ধকৈ শুনিব। ছাত্ৰই ভুল কৰিলে শিক্ষকে শুদ্ধ কৰিব, আৰু অভিভাৱকে ভুলকৈ ভাষাটো ক'লে ছাত্ৰই ঘৰত অভিভাৱকক ভাষাটো শুদ্ধ কৰিব। অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাকে প্ৰমুখ কৰি যিসকল লোক অসমৰ জনমানসৰ লগত সম্পৃক্ত হৈ আছে, তেওঁলোকেও এই ভুল ভাষাবোৰ শুনি শুনি কেতিয়াবা কেতিয়াবা দেখা যায় তেওঁলোকেও ভুলকৈ কয়। গতিকে তেওঁলোকো এই ক্ষেত্ৰত সচেতন হোৱাটো দৰকাৰ। অসমত আমাৰ জাতীয় সংগঠন বহুত আছে, এই সংগঠনবিলাকে যিবিলাক আন্দোলন কৰে এইবিলাকৰ সফলতা বিফলতাৰ বিষয়ে মই ক'বলৈ নাযাওঁ, কিন্তু তেওঁলোকে অসমীয়া ভাষাৰ এটা শুদ্ধকৈ কোৱাৰ এটা আন্দোলন গঢ়ি তুলিব বুলি আমি আশা ৰাখিছোঁ। এই জাতীয় সংগঠনবিলাকে দিনতে হওক বা ৰাতিয়ে হওক মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ লগত বিভিন্ন বিষয়ত অসমৰ ছাত্ৰ জড়িত বিষয়ত আলোচনা কৰে। গতিকে মই আমি অনুভৱ কৰোঁ যে আমাৰ ভাষাটো যে অশুদ্ধকৈ এতিয়া চলিবলৈ ধৰিছে, ইয়াৰ বিষয়ত কিবা এটা কৰিব পৰা যায় নেকি তেওঁলোকে মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ লগত আলোচনা কৰক, আৰু প্ৰয়োজনত মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ নেতৃত্বতে সকলো দল সংগঠনে মিলি আমাৰ ভাষাটো শুদ্ধকৈ কোৱাৰ এটা আন্দোলন গঢ়ি তোলক। তেতিয়াহে আনন্দৰাম ঢেকিয়া ফুকন, মাইল মঞ্চন, হেমচন্দ্ৰ বৰুৱা, গুণাভিৰাম বৰুৱা, অসম সাহিত্য সভাৰ প্ৰথমজনা সভাপতি পদ্মনাথ গোহাঁই বৰুৱাকে প্ৰমুখ কৰি লক্ষ্মীনাথ বেজবৰুৱা, চন্দ্ৰধৰ বৰুৱা আৰু আদিপতিহিত সভাৰ সভাপতি হৈছে, আৰু যিসকল লোক নাম আমি জানো বা নাজানো, যিসকলে অসমীয়া ভাষাৰ সেৱাত বৰ্তি হৈ আছে তেখেতসকলকে ন্যায় দিয়া হ'ব, লগতে আমাৰ ভাষাটোকো ন্যায় দিয়া হ'ব। যতীন্দ্ৰনাথ দোৱাৰাদেৱৰ এটি কবিতা আবৃত্তি কৰিবলৈ লৈছো। কবিতাৰ শিৰোনাম মেলানীৰ দান। মোৰ বাবে তুমি মোৰ বা মালতি ফুল, জীৱনত কিয় মিছাতে বহুৱা ফুল, ফুল নুফুলিব মৰুভিব গছপুলি, ফুলিলেও চাবা ধূপাতে সৰিব বলি, সেয়েহে কৈছো নুৰুবা মালতী বলি। মাছ সাগৰত নাওখনি তুলিবল, মোৰ লগতেই তোমাৰো হেৰাব কল, অকলে পাৰত সন্ধিয়াৰ ছবি চাবা, তোমাৰ বুকুতেই তাৰে বোল সানি ল'বা, সপোনৰ ছবি দি থকতে দেহে পাবা, চিকুনাই ৰাখা তোমাৰ ফুলনিখনি, উৰিব পখিলা সোণালী কিৰণ খানি,
সমীরণ বব নতুন বাতরি কই জোনাই হাঁহিব তার লগরী লই উলাহতে গাবা মধুমিলনর গান হে হব মোর স্নেহ মেলানি গান। এয়া আমার বিশিষ্ট বক্তা তথা সাহিত্যিক ডক্টর অরুন্ধতী মহন্ত বাইদেউ, তেখেতেনো কি কয় আমি শুনো আহকসুন। আমি এক পুহি পাঠেরে আরম্ভ করেছি, অতি সুন্দর এখন গ্রন্থ আছে। ইয়াত আকর্ষণী নাছি আগর দিন বরষুণের পুর আর তাল আছে, অর্থাৎ বরষুণ যেনেকৈ পড়ে সেই পুরের লগত রাখি মানুষ শব্দ করেছিল কিনকিনিয়া বরষুণ শীতশীতিয়া বরষুণ জবা যে কোবায় যে শব্দ তেনেকৈ কৈছিল জবা পিতা বরষুণ। এই বিষয়ত নিরন্তরভাবে আত্মিকভাবে জড়িত থাকো সেয়া কথা আজি বহুত ভাল লাগে। মাননীয় এই বিদ্যালয়ের অধ্যক্ষ মহোদয় অত্যন্ত কর্তব্য বহুকেইটা কথা কৈ থৈ গল। ভাষা নাথাকিলে জাতি নাথাকে, এই গুরুত্বপূর্ণ কথাটা তেখেতে মর্মে মর্মে উপলব্ধি করে সাম্প্রতিককালের মুখ্যমন্ত্রী ডাঙরিয়ালৈ এক ডাঙর তেখেতে প্রস্তাব আগবঢ়ালে, অর্থাৎ আস্থা ভরসা রাখিলে। আমি তেখেত সকলোরে হয়ে প্রণাম যাচিছো। ভাষায় জাতীয়তা সচাকই হেরুয়াইছে। খুব গুরুত্বপূর্ণ কেটামান কথা আপনার আনিছো। আমি আমার বিষয় অসমীয়া ভাষার আখর জোটনি আর সমস্যা সমস্যায় সমস্যা। প্রথম কথা, অসমীয়া ভাষা জন্ম হয়েছিল আজিকই দেড় হাজার মান বছরের আগত, যেতিয়া রজাঘরে রজাঘরক ভূমিদান করেছিল যিবোৰ শিলত লিখিছিল লিপি সেইবোৰতে বহুত আখৰ জোটনিৰ ফুল আছে। আহিছোঁ মই আন এটা প্ৰসংগ, জোটনি শব্দটো কিয় ব্যৱহাৰ কৰা হয়। এই আখৰ জোটনি বুজোৱা কেইবাটা শব্দ আছে, অভিজা বানান প্ৰকৰণ আন এটা শব্দ, লক্ষ্মীনাথ বেজবৰুৱাই তীব্র ভাষাৰে আপত্তি করেছে বানান প্রকরণ সম্পূর্ণ বাংলা ভাষার পর অহা শব্দ, গতি আমি বানান প্রকরণ ব্যবহার করব নালাগে। তেখেতে কৈছিল এই শব্দটো হব লাগে বর্ণভিন্ন, সমর্থন করেছিল হেমচন্দ্র বৰুৱাই বর্ণ বিন্যাসে হব লাগে। কিন্তু হেমচন্দ্র গোস্বামীয়ে কলে যে বর্ণ বিন্যাস নহয়, হব লাগে বর্ণ যোজনা। আর শেহতিয়াকৈ বেশিকৈ গ্রহণযোগ্য শব্দটি হল আখর যোজনে, এইটাই আমি বুঝাব পার, কোনো সমস্যা না থাকে। এয়া আমার প্রোগ্রামের মাজতে আমার স্কুলরে এগারী শিক্ষক সুরজিৎ স্যারে এটি কবিতা পাঠ করবলে আহিছে, আপনাদের শুনকসুন কবিজনার এটি কবিতা। যতীন্দ্রনাথ দৌড়ের 133 সংখ্যক উপজন্ম মূল ভাল লগা তেখেতর এটি কবিতার তেখেতক শ্রদ্ধা জানাব বিচারিছো। কবিতাটির শিরোনাম পড়াপাত। লোহিত বহল বুকুত সেই সুর সোনা জানু যায় লড়ালের সুখর সপন আজি মূর এয়া এবার আমার মাজত বক্তৃতা প্রদান করবলে ওলাইছে গণবার্তা কাকতর সম্পাদক পবিত্র প্রাণ ভট্টাচার্য। আহকসুন তেখেতে কি কয় আমি শুনো। পরম গৌরব অসমিয়া সাহিত্য জগতর এগারী বরেণ্য কামদারী বনফুলৰ কবি যতীন্দ্রনাথ দুরাদেবৰ 133 সংখ্যক জন্মদিবৰ এই পবিত্রখনত মই এইগৰাকী মহান ব্যক্তিলৈ শ্রদ্ধ প্রদান জনাইছো। লগতে আজি এইগৰাকী বৰেণ্য ব্যক্তিৰ
আজি জন্মদিনটো এই ধরনের আয়োজন করি আর ইয়ার লগতে সংগতি রাখি একটা অতি জাতীয় জীবনের কারণে অতি গুরুত্বপূর্ণ অসমীয়া আখর জোপনি আর সমস্যা এই সম্পর্কত বক্তৃতা অনুষ্ঠান আয়োজন করেছে। এনে ধরনের একটা মহৎ আর সৎ চিন্তা আর কার্যর বাবে মই এই শিক্ষানুষ্ঠানের অধ্যক্ষ শ্রীমন্ত বরঠাকুর ডাঙরিয়া আর শিক্ষক শিক্ষয়িত্রী তথা ছাত্র ছাত্রী সকলে মানে আন্তরিক ধন্যবাদ আর কৃতজ্ঞতা প্রকাশ করছো। এটা অতি গুরুত্বপূর্ণ বিষয়ত এই মহান ব্যক্তিগীক শ্রদ্ধা জানার এটা যু বিষয় আমার কারণে অতি স্পর্শকাতর যু বিষয় আমি যথেষ্ট গুরুত্ব প্রদান করবলিয়া আছে সেই বিষয়টুক নির্বাচিত করে ডক্টর অরুণধী মহন্ত বাইদর জড়িয়ে যে বক্তৃতা প্রদান করা হল এই অনুষ্ঠানট মানে থাকি মানে নিজেই যথেষ্ট আজ উপকৃত হয়েছো। আর বিশেষক এই বিদ্যালয় অধ্যক্ষ এখেত মোর বন্ধু এখেতে যথেষ্ট ইংরাজি বিষয় চর্চা করে অধ্যয়ন করে আমাকও কই থাকি পড়া দিনতে ইংরাজি ভাষাটো কবলে শিকা আর তখন বহুত কিতাপত্র পড়ে গ্রন্থ পড়ে আমি পড়া দিনতে দেখেছি কিন্তু তার মাজতে আজি এখন ইংরাজি বিষয় তখন যথেষ্ট অনুরাগ থাকার পিছতো আজি অসমীয়া ভাষাটো যে সুন্দরকে কব লাগে শুদ্ধ রূপত নিব লাগে আর আমার যে জাতীয় পরিচয় অক্ষুণ্ণ রাখবলে ভাষাটো যে আমার অতি প্রয়োজন এই বিষয়ত আমার যে চেতনা সেই চেতনা যে আমার দরকার আর জাগ্রত করে তুলব লাগিব এই চিন্তা চর্চার এখেতে যে অনুষ্ঠান করবলে আগবাড়ি গেছে তার কারণে মই অতিশয় আনন্দিত হয়েছো আর ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাইছো। কিন্তু আর ভাষার উপর বিশেষকে অসমীয়া ভাষাটোর আমি আজি ভাল ধরনের ধরে রাখবলে বা চর্চা করবলে বা জিয়াই রাখবলে অসমত বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনও হয়েছে। আমি রাজপথ আন্দোলনও করছো, মাধ্যম আন্দোলন করছো, ভাষা আন্দোলন করছো রক্ষা করবলে। কিন্তু ইয়ার যে আন্দোলন ভাষাটোর আমি বেজবরুয়া দেবে যে কথা কইছে এটা জাতির উন্নতির মঙ্গল মন্দিরের কেন্দ্র দ্বারা হয়েছে ভাষা। গতি ভাষাটো যদি আমি শুদ্ধ রূপত আর সুন্দরকে আর সজীব রূপত যদি আগুয়াই নিব নিতাহলে আমি জাতির অস্তিত্ব সুরক্ষার কথা আবেগিকভাবে কই থাকা যুক্তি আর প্রাসঙ্গিকতা নাই বলে ভাবি। আমার স্কুলরে এগারী সহশিক্ষক সুরজিৎ বরদলৈ স্যারে এবার বক্তৃতা প্রদান করে আছে, কি কয় আমি বিদ্যালয় কর্তৃপক্ষক প্রথমে ধন্যবাদ জানাইছো। এগারী মনে প্রাণে হাড়ে হিমদুয়ে অসমীয়া কবি লেখাবিলাক যখন ছখন পুথি কোমর তীর্থের প্রথম প্রকাশ হয়েছে আর মরমর সুরখন একবারে শেষত প্রকাশ হয়েছে তখন মরণোত্তর কালত 1892 সনের পর 1964 সনলকে এই সময়সাত তখেতে অসমীয়া ভাষা সাহিত্যর চর্চা করে গেল। শিবসাগরের স্কুলিয়া শিক্ষা কাম করে তখন কটন কলেজত নামভর্তি করেছিল, কিন্তু তার বেশিদিন না থাকি কলকাতার স্কটিশ চার্চ কলেজে গেছিল আর তাদের পড়ি থাকা সময়খিনি আসলে আসলে সৃষ্টির মূল সময়। তাতেই তখেতে লক্ষ্মীনাথ বেজবরুয়াদেবর সান্নিধ্যলৈ আহিছিল আর বেজবরুয়াদেবর স্নেহেরে ধন্য হয়েছিল। যতীর্ণ দূরের বিষয়ে নতুনক কিনা কবলিয়া আছে বলে মানে নাভাব, কিন্তু এটা কথা ঠিক যে সৃষ্টিশীল অনুবাদ বলে যে কোয়া যায় ক্রিয়েটিভ ট্রান্সলেশন এই ক্ষেত্রে যতীন্দ্রনাথ দৌড়া আসলে সিদ্ধহস্ত। এ মোর জন্মভূমি বলে মনে মনে এবারও যে কোয়া নাই কিয়া পেট্রিয়টিজম কবিতাটো মনে পেলাকছন ব্রি ডেড ম্যান হু ওয়াজ সো লিস্ট হু হ্যাজ নেভার সেড ইটস মাই ওন নেটিভ ল্যান্ড তার কলে হু ওয়াজ সো লিস্ট ডেড আর আমার কবিয়ে কলে শিলাময়িয়া কিমান সুন্দর অসমীয়া শব্দ একেবারে প্রাণ শুই যাওয়া শব্দ। কিন্তু আমার উঠি অহা সকল একো একটা গজালি যেনিয়ে ভাঁজ দিও তেওঁলোক তিনিয়ে ভাঁজ লব। মই মোৰ বিশেষকৈ মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকলৰ প্ৰতি মোৰ এইটো অনুৰোধ
যে এই সাহিত্যখিনি তোমালোকে পড়া, যদি অসমীয়া ভাষাটো শুদ্ধকৈ শিকিবলৈ লিখিবলৈ মন আছে, আমাৰ আখৰ জোৰণিৰ প্ৰসংগত বাইদেউ যথেষ্টখিনি কথা কৈ গ'ল। মোৰ সেইখিনিতে মনত পৰিছে যে বেণুধৰ শৰ্মাদেৱে তেতিয়াই বৰ সুন্দৰ কথা আশাৰ কৰিছিলে যে দাংবডীক লেচেৰা মাহক দাংবডী নবুলি। এই বিজতৰীয়া শব্দবোৰ আহি সময়ে সময়ে আমি এতিয়া সেইবিলাক কওঁতে কওঁতে তাতে অভ্যস্ত হোৱাৰ নিচিনাই হৈছো। আমি ভাবোঁ আমি সকলোৱে শ্ৰেণীকোঠাৰ পৰা এনেকুৱা ধৰণৰ কথাবিলাক উদ্ধৰণিৰ কামটো আৰম্ভ কৰোঁ, তেতিয়াহ'লে আমি নীৰৱ এটা আন্দোলন গঢ়ি তুলিব পাৰিম। ৰাজপথৰ আন্দোলনতকৈ এনেকুৱা আন্দোলন বেছি ফলপ্ৰসূ হ'ব। আৰু পোনপটীয়া কথা এটা কওঁ, দেশপ্ৰেম ডিঙিত লৈ পেলাই কথা কৈ লাভ নাই, দেশপ্ৰেম যেতিয়া অন্তৰত থাকিব তেতিয়াহ'লে কাম সদায় ভালেই হ'ব। লক্ষ্মীনাথ বেজবৰুৱাই কাহানিও ৰাস্তাত আন্দোলন কৰিবলৈ ওলাই অহা নাছিল, কিন্তু লক্ষ্মীনাথ বেজবৰুৱাই আমাক যিখিনি দি থৈ গ'ল সেইখিনি কোনো আন্দোলনকাৰীয়ে দিয়া নাই। আমি সেই কথাটো মনত ৰাখিব লাগে। তেনেকে ৰবীন্দ্ৰনাথ ঠাকুৰৰ কাহানিও ৰাস্তাত ইনকিলাব জিন্দাবাদ চৰিবলৈ যোৱা নাছিল স্বাধীনতা বিপ্লৱৰ সময়ত, কিন্তু ৰবীন্দ্ৰনাথ ঠাকুৰেই ভাৰতলৈ প্ৰথম নোবেল প্ৰাইজ আনিছিল। মাতৃভাষাৰ প্ৰতি অগাধ প্ৰেম, তেখেতৰ কৃপাতে আজি আমি এনেকুৱা এটা সকলোকে ছাৰৰ হৈ এটা উষ্ণ হাত চাপৰি বজাবলৈ মই অনুৰোধ জনাইছো। আমাৰ মাজত বহুমূলীয়া সময় ক্ষতি কৰি আমাক আজি উপকৃত কৰিলেহি ডক্টৰ অৰুণজ্যোতি মহন্ত বাইদেৱে, সুৰজীয়ে বা পবিত্ৰ প্ৰাণ দাদাই ঠিকেই কৈছে, অৰুণজ্যোতি বাইদেউৰ লগত আজি মই প্ৰতীক্ষকাল 95ৰ পৰা তেখেতৰ স্বচ্ছ ছায়াত মই কাম কৰি আছো। কিন্তু সদায় বাইদেউৰ ওচৰত অসমীয়া কিবা এটা লিখিবলৈ বুকু কপে হাত কপে, কাৰণ তেখেতৰ ইমানেই অগাধ দখল, আমাৰ ভয় লাগে। আমি তেখেতৰ পৰা বহুখিনি শিকিছোঁ, তেখেতক ধন্যবাদ জনাইছোঁ, কৃতজ্ঞতা জনাইছোঁ, জনাইছোঁ পবিত্ৰ প্ৰাণ ভট্টাচাৰ্যদেৱ আজি আমাৰ মাজত উপস্থিত হ'লহি, ধন্যবাদ আৰু কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছোঁ। সংবাদ পৰিৱেশন কৰা সংবাদ কৰ্মীসকলক ধন্যবাদ জনাইছোঁ, আমাৰ অতিথিসকলক মণিমালা অনামিকা কলিতা বাইদেউ, আমাৰ সহকৰ্মী ছাত্ৰ ছাত্ৰী চতুৰ্থ বৰ্গৰ সকলো কৰ্মচাৰীকে, আৰু আমি ছাৰৰ প্ৰতি এটা অনুৰোধ ৰাখিছোঁ, ভৱিষ্যতে তেখেতে যেন এনেকুৱা আলোচনা চক্ৰ আয়োজন কৰি আমাক উপকৃত কৰে। এই আজি অনুষ্ঠানত ভাগ লৈ যোৱা আমাৰ সহশিক্ষয়িত্ৰী দুই এগৰাকীক পাইছোঁ, তাকে আমাৰ এয়া দীপিকা মেমক পাইছোঁ। মেম কওকচোন, আজি আমাৰ কবিজনাৰ জন্ম জয়ন্তীত ভাগ লৈ কেনেকুৱা লাগিলে? খুব ভাল লাগিলে, সঁচাকৈ এটা ব্যতিক্ৰমী অনুষ্ঠান। হয় হয়, এনেকুৱা ধৰণৰ অনুষ্ঠানৰ আয়োজন কৰাৰ কাৰণে মই আমাৰ বিদ্যালয়ৰ অধ্যক্ষ মহোদয়ক হয় ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। অশেষ ধন্যবাদ। হেল্ল' নীতা মেম, হাউ আৰ ইউ, হাউ ডু ইউ ফিল ইন দিছ অকেশ্যন? স্যার, আই রিয়েলি এনজয়েড অ্যান্ড আই হ্যাভ গট সো মাচ অফ থিংস টু লার্ন ফ্রম দিস, টুডে ইজ দ্য বার্থ অ্যানিভার্সারি ওকে অফ দ্য গ্রেট পোয়েট, সো স্যার আই রিয়েলি এনজয়েড অ্যান্ড আই এম অনার্ড দ্যাট আই হ্যাভ বিন ইনভাইটেড টুডে। থ্যাংক ইউ, ডেফিনেটলি ডেফিনেটলি, থ্যাংক ইউ। আজি এই প্রোগ্রামটির বিষয়ে আমার প্রিন্সিপাল স্যারের পা দু আখামান শুনো আহকসুন। মোৰ কথাখিনি মই দুৰাদেৱৰ কবিতাৰ এটা পংক্তি আৰম্ভ কৰিব খুজিছোঁ। গোটোৱা গোলাপ কলি থাকোঁতে সময় সখি জীৱনৰ পুত বুলি যায়, যিটি ফুলে হাঁহি আজি ফুলনি ফুলাই তোলে, কালিলৈ পাহি মেলি নেহাহে দুনাই, সময়ৰ সুত বুলি যায়। আচলতে যতীন্দ্ৰনাথ দুৱৰাদেৱৰ কাব্য প্ৰতিভা সম্পৰ্কে কোৱাৰ ধৃষ্টতা আমাৰ নাই, আমি মাথো তেখেতৰ গুণমুগ্ধ। অসমীয়া ভাষা সাহিত্যলৈ, বিশেষকৈ কাব্য সাহিত্যলৈ তেখেতে কালোত্তীৰ্ণ বৰঙণি আগবঢ়াই থৈ গৈছে। মৌলিক কবিতা, অনুবাদ কবিতা আৰু ৰাছিয়ান লেখক তুৰ্গেনিভৰ পয়েম সিং পৌজৰ আৰ্হিৰে তেখেতে কথা কবিতা ৰচনা কৰি অসমীয়া ভাষাৰ ভঁৰাল সঁচাকৈ চহকী কৰি থৈ গৈছে। উমৰৰ অন্তমুখী চেতনা আৰু অন্তহীন জিজ্ঞাসাৰ লগত তেখেতে আমাক চিনাকি কৰাই থৈ গৈছে, আৰু এই ক্ষেত্ৰত এইখন যে উমৰ তীৰ্থ কিতাপ,
এই কিতাপের জড়িয়ে তো মরের যে অন্তর্মুখী চেতনা আর অন্তহীন জিজ্ঞাসা এর আমার মানুষ চিনাকি করাই দিলে। এই পুঁথি উমর তীর্থ উমর খায়ামর রুবায়তর ভাঙনি, মানে পচা পচা রুবার মানে ভাঙনি করেছে করে পেলায় এখন কিতাপতে সকলখিন আছে। যতীন্দ্রনাথ বুড়াদেব সম্পাদনা করেছে সপন দোরা স্যার, আমার শিবসাগর কলেজে তো আসলে সুন্দর কিতাব। বরেণ্য সাহিত্যিক সকলের দ্বারা অসমীয়া ভাষা সংস্কৃতির শুদ্ধতা সম্পর্কে বহু আলোচনা হওয়া দেখা গেল স্যার, ইয়ার উপর দু আশামান কোকসু। কথাটো এনেকুৱা ধরনের, আমি ভাষা শুদ্ধক শুনেছিল আর সেই কারণে আমি ভাষা শুদ্ধক কৈছিল। এতিয়া আজি কেইবছৰমানৰ পৰা আমি ভাষা ভুলক শুনেছো আর ভুলক কবলে আরম্ভ করেছো। কথাটো এনেকুৱা ধরনের, লিখিত রূপত ভাষা শুদ্ধই হয়ে আছে, বাতৰি কাকত হোক বিভিন্ন গ্রন্থত হোক অসমীয়া ভাষা শুদ্ধ রূপতে প্রকাশ হয়ে আছে। কিন্তু সমস্যাটো হয়েছে কোয়ার ক্ষেত্রে, কোয়ার ক্ষেত্রে এইকারণে হয়েছে যে মানুষে যদি শুনে যে শুনে সেই ধরনের কয়, মানে প্রথমতে শ্রবণ তারপরে কথন। এটা আমার খেলিমেলি তো প্রথম আরম্ভ হয়েছে শ্রবণের ক্ষেত্রে, আমি ভাষা ভুলক শুনো আর সেই কারণে ভুলক কম। এটা এই ভাষার শুদ্ধতা রক্ষার ক্ষেত্রে আমার শিক্ষক সমাজের একটা ডর দায়িত্ব আছে। আমি শিক্ষক সমাজে ছাত্রছাত্রী সকল ভাষাটা শুদ্ধক শুনাব লাগবে, আর ছাত্রছাত্রী যদি ভাষাটা ভুলক কয় আমি ছাত্রছাত্রী শুদ্ধ করে দিব লাগবে। আর ছাত্রছাত্রী সকলে ঘর যদি অভিভাবকের ভাষাটা ভুলক কয় ছাত্রছাত্রী সকলে শুদ্ধ করে দিব। গতি আমার শিক্ষক সমাজের এই দায়িত্ব সম্পর্কে আজকে আমি অকমান আলোচনা করলো, আর আমি সকলের একটা প্রচেষ্টা লাগবে। আমি অজানিতে ভুলকে কই আছো কারণ আমি ভুলকে শুনে আছো, কোনো করো বলে করা কাম নহয়। গতি এটা কথা আসলে যে আমি শুনো কারপর বেশিকে, এটা বর্তমান তো ডিজিটাল আর ইলেকট্রনিক মাধ্যম আছে, তাত কি হয়েছে তাত ঘোষক ঘোষিকা সকলে টেলিভিশনতে ঘোষক ঘোষিকা সকলে সদায় সাবধান নহয়, ভুলকে কয় আর কথা বেশিকে মানুষে শুনে। টেলিভিশনের পর্দাত কথা কবলে কোনে সুবিধা পায়? বিদ্যুৎ সমাজের লোকে সুবিধা পায়, রাজনৈতিক নেতা সকলে সুবিধা পায়, আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কথা আমি বেশিকে শুনো, দল সংগঠনের কথাবিলাক আমি বেশিকে শুনব। গতি আমার একটা লিমিটেশন আছে, মানে আমার একটা সীমাবদ্ধতা আছে, আমি এখন বিদ্যালয়তে কাম করব বা চেষ্টা করব নয় জানো, আকো আমি নিজকে শুদ্ধ করে লোক লাগবে কারণ আমি ভুলকে শুনে শুনে ভুলকে কবলে ধরি, গতি আমি নিজক শুদ্ধ করে লোক লাগবে, তারপর ছাত্রছাত্রী শুদ্ধকে শিকাব লাগবে, আর একটা লিমিটেশন একটা সীমাবদ্ধতার মাজত আমি কাম করব। কিন্তু যখন কথা গোটে রাজ্যই শুনে ইলেকট্রনিক মাধ্যম বা ডিজিটাল মাধ্যমের জড়িয়ে, গতিকে সাবধান হওয়া উচিত, করো বলে এই কাম করা নাই। ঘোষক ঘোষিকা কিছু সংখ্যকে কেতিয়াবা ভুলকে কৈ দিয়ে বা রাজনৈতিক নেতা সকলেও দুই একে কেতিয়াবা ভুলকে কয়, গতি মুখ্যমন্ত্রীকে প্রমুখ করে পেলায় দল সংগঠন রাজনৈতিক নেতা যখন সুবিধাটা পায় ডিজিটাল মাধ্যম, আমি তো সর্বসাধারণ মানে আমি সুবিধা নাপাও, গতি আরো সাবধান হব, কথা বেশিকে শুনে থাকা হয় স্যার। এই কথাটা আপনি বুঝাব বিচারিছে, মানে যখন রেসপন্সিবল ব্যক্তি সেই সকলে প্রথমতে ভাষাটো শুদ্ধকে জনসাধারণে যাতে এরি দিয়ে নয় চেষ্টা করবো, ভুল করো বলে করা নাই, আমি তো সকলে নয় দুই একর ভুল হয়ে যায় কথা গোটে রাজ্যখানে শুনে ভুল শুদ্ধ করবলে কেতিয়াবা মুখত ভুলকে ওলালে আকো শুদ্ধ, গতিকে আমি প্রত্যেকে এই প্রচেষ্টা লোক লাগবে, কারণ ভাষা না থাকলে জাতি না থাকে, গতিকে আমি আরো বেশি ভুলের ফলে যাতে গুছি না যাও তার কারণে আমি চেষ্টা করব। এটা রকি থাকে জানো, আমি রই থাকো অপেক্ষা করো বা বাদ চাই থাকো, রক একটা ধাতু, ইয়ার অর্থ হয়েছে গার্ড সামথিং আর সামথিং আর সামবাদী, গতি রই থাকার ঠাইত রকি থাকা বলে কোয়াটো রোগমলা সদৃশ, আর এনে রোগমলা যদি আমার ভাষাটা ছানি ধরে তেতিয়া আমার ভাষাটা না থাকবে, এনে ধরনের বহু ভুল শব্দ ব্যবহার হওয়া দেখা যায়। আর একটা শব্দ কথা কইছো জুন, যেটু যে ঠাই যজনের ঠাই কেনকো জুম শব্দটো ব্যবহার হবে, গতি আমি এটা অনুভব করছো, আমি অনুভব করো যে অসমতো বহু আন্দোলনে হয়ে আছে, গতি ভাষা শুদ্ধকে কোয়ার একটা আন্দোলন হব লাগে, আর এই আন্দোলনটা হলে কারো একো অপকার নয়, আন আন আন্দোলনবিল অসম বন্ধ দিয়ে দিয়ে মানুষের বহুত ক্ষতি হয়, কারবার এফালের পর এফালে যাবলগিয়া থাকলে যাব নয়,
বিয়া বরবিলাক বা কিবা একটা অনুষ্ঠান পাতিলে দিগদারি হয়, দোকান পোহার বিক্রি নহয়, প্রসেশন করে যাব দীঘলীয়া প্রসেশন ধর্না দিয়ে পিছফালে গাড়িবিল রয়ে যায়, মানুষ সময় ক্ষতি, তেল ক্ষতি, কারবার এম্বুলেন্স যাবলীয় আছে, কিবা অসুখ বিসুখ, বিভিন্ন ধরনের মানুষ কষ্ট সহ্য করবেন, কিন্তু ভাষার শুদ্ধতার কারণে যদি এটা আমি আন্দোলন করো কারো একু ক্ষতিয়ে নয়, খালি কোনবাই বস্তুটো আগবাড়ি পেলায় নেতৃত্ব দিব লাগবে। এটা সাধারণতে নেতৃত্ব আমার জাতীয় দল সংগঠন সময় দিয়ে থাকে, আর মানে আগতেও কথা কোথাও মো বক্তব্যতো মো কইছো যে যেহেতু আমার মাননীয় মুখ্যমন্ত্রীর লগত আলোচনা বিচনা করে থাকে, গতি অনুভব করো যে মুখ্যমন্ত্রীর নেতৃত্বতেই এই আন্দোলনটা হব লাগে, দল সংগ জাতীয় দল সংগঠন সময়ে তাদের সহযোগ করব লাগে, ভাবছেন আমি সকলে মিলি ভাষার শুদ্ধতা রক্ষার একটা আন্দোলন করো। আজি আপনার এই গোটাই বক্তব্যখানি শুনে খুব ভাল লাগিল, আপনি বড় সুন্দর উপস্থাপন করলে আর সুন্দরক আহ্বানও জানালে, সে এই অনুষ্ঠানটার আমার ভিউয়ার সকলে কিছু উপকৃত হব, আজিল ইমানতে এর ধন্যবাদ স্যার, ধন্যবাদ ভিউয়ার্স। আজি আমার এই কবিজনার যে জন্মজয়ন্তী উৎসব পালন করা হল, ইয়ার আপনাদের সম্পূর্ণ ভিডিওবুর দেখিলে আর আমিও গৌরবান্বিত যে এখন ইংলিশ মিডিয়ামের স্কুল হয়ে যে সাহিত্যর উপর চর্চা করার বাবে আমার অরুন্ধতী মহন্ত বাইদেউর দরে লোকক নিমন্ত্রণ করে ইয়ালে আনি আমাক যিখিনি জ্ঞান প্রদান করলে তারপর আমি কিছু হলেও উপকৃত হলো, সে ভাবো আপনাদেরও এই ভিডিওটি চাই ভাল পাইছে, যদি আপনাদের মোট ভিডিওবুর চাই ভাল পাইছে তেন্তে লাইক শেয়ার কমেন্টস করব বলে আশা রাখিল, আর আজি ইমানতে মূল ভিডিওটি সামরণি মারিল, ওকে।